তামিমকে এই বিষয়টা কিন্তু যেটা বলা হয়েছে যে তুমি ফার্স্ট ফার্স্ট ম্যাচটা খেলো না বা খেললো নিচে ব্যাটিং করো, এই জিনিসটা বেসিক্যালি ক্রিকেট নলেজ যদি আমার বিন্দুমাত্র থাকে তাহলে আমি বলবো এই জিনিসটা ক্রিকেট বোর্ডের কেউ বলার বিষয় না, এই জিনিসটা বলবে একমাত্র কোচ, ক্যাপ্টেন বা সিলেক্টর যিনি যাবেন টিম টিমের সাথে। মূল কথা হচ্ছে টিম ম্যানেজমেন্ট বলবে। টিম ম্যানেজমেন্ট যদি বলে সেই জিনিসটা বাংলাদেশের থেকেও বলতে পারে, সেই জিনিসটা টিম অ্যানাউন্সমেন্টের পরে যে ইন্ডিয়ায় যে বসেও বলতে পারতো ম্যাচের একদিন আগে দুই দিন আগে, যেটা আইডিয়াল সিচুয়েশন হয় সাধারণত উইকেট অ্যাসেস করার পরে। সাধারণত কোচ ক্যাপ্টেন সাধারণত একটা সিদ্ধান্ত নিয়ে থাকে যে আসলে তাদের অপোনেন্ট কী, অপোনেন্টের বোলার কী, তখন আসলে এইসব চিন্তা করে কিন্তু একটা সিদ্ধান্ত হয়। সেটা এত আগে করা সেটার আসলে কারণ কি আমি জানি না, হয়তো বা থাকতে পারে, বাট এই প্রশ্নটা আমার কাছে এসেছে, মানে আমার কাছে মনে হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে তামিমকে কেন আমার কাছে মনে হয়েছে এই কথা এখন বলা উচিত হয়নি সেটাও আমি বলি। সেটা হচ্ছে তামিম কিন্তু ভেবে চিন্তে চিন্তা করেই, পৃথিবীর যে কোনো খেলোয়াড় যখন রিটায়ারমেন্টে যায় তার তার ইমোশনসে কিন্তু ধাক্কা লাগে, খুব স্বাভাবিক, কারণ এই এই খেলাটা প্রত্যেকটা খেলোয়াড় এত বেশি পছন্দ করে যে এই খেলাটা যখন ছেড়ে যায় তখন কিন্তু তার খুব স্বাভাবিকভাবে মন মানসিকতা ভালো থাকে না। তো আমরা দেখেছি তারই বই প্রকাশ, তামিম যখন রিটায়ারমেন্টে যায় চিটংয়ে প্রথম ওয়ানডের পরে আফগানিস্তানের সাথে, তো তামিম কিন্তু কথা ঠিক মতো বলতেই পারেনি, কান্নাকাটি করেছে, এবং তারপরে তামিম কিন্তু রিটায়ারমেন্টে গিয়েছে। এবং তামিমের কথা শুনে আমার কাছে মনে হয়েছে তামিম কাউকে ব্লেমও এখানে করেনি, স্রেফ বলে গিয়েছে যে আমি আমার কাছে মনে হয়নি কোনো কোশ্চেন্স আর নিব না এবং আমি রিটায়ারমেন্টে যাচ্ছে। তার মানে পরিষ্কারভাবে তামিম বুঝে শুনে রিটায়ারমেন্টে গিয়েছে। তারপরে কি হলো, বোর্ডের কেউ তার সাথে যোগাযোগ করতে পারছিল না। কেন যোগাযোগ করতে চাচ্ছিল, যে তামিম এখনই রিটায়ারমেন্টে যাওয়ার দরকার নেই। সেইখান থেকে একটা পর্যায়ে যে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত কিন্তু জিনিসটা গড়িয়ে গেল। মাননীয় প্রধানমন্ত্রী তামিমকে ডেকে অনেকক্ষণ কথা বলেছে, প্রায় দেড় দুই ঘন্টা মতো তামিমের সাথে কথা বলেছে, এবং শেষমেশ যে কথাটা ইম্পর্টেন্ট সেই মেসেজটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছে তামিম যেন ওয়ার্ল্ড কাপে খেলে। তো তামিমকে যে আদেশটা করেছিল মাননীয় প্রধানমন্ত্রী, তামিমও তার বহিঃপ্রকাশটা ছিল, তারপরে এসে মিডিয়ায় প্রেস কনফারেন্সে সে কিন্তু বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন খেলতে, অবশ্যই এরপরে আর কোনো কথা নেই, আমি অবশ্যই খেলবো। তো যে জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত গড়ালো সেই জিনিস নিয়ে আমার কাছে মনে হয় না যে আর এরপরে কোনো আলোচনার প্রয়োজন ছিল। যদি টিমের কোনো সিদ্ধান্ত হয়ে থাকে সেটা আমি আগেও বলেছি যে কোচ, ক্যাপ্টেন, টিম ম্যানেজমেন্ট তারা ইন্ডিয়ায় যে সিদ্ধান্ত নিত, যেটা করা সেটা করতো। এখন প্রশ্ন আসতে পারে যে ওইখানে যে যদি তামিমকে অফার দেওয়া হতো, তামিম যদি সিনক্রেট করতো, পৃথিবীর সব দেশে সব প্রফেশনাল টিমে এই জিনিসগুলো হয়, টেকটিক্যালি সিদ্ধান্ত যে কোনো কিছু হতে পারে, সেটা ম্যানেজ করার দায়িত্ব কোচ, ক্যাপ্টেন এবং পার্টিকুলার সেই খেলোয়াড়কে। সেখানে যে যদি এমন কিছু হতো তামিমের পছন্দ হচ্ছে না বা তামিম এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছে যেটা টিমের ডিসিপ্লিন বা টিমের পরিবেশ নষ্ট হচ্ছে, তো তখন বোর্ড কিন্তু চাইলেই যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, যেটা আইডিয়ালি হয়ে থাকে সারা পৃথিবীতে। তাই আমার কাছে মনে হয় যে জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত গড়িয়ে গেল সেই জিনিসটা আর তামিমকে বদার করার প্রয়োজন ছিল না, যে তামিম কোথায় খেলবে, কয় নম্বরে খেলবে, কী করবে, এটা আসলে টিম অ্যানাউন্সমেন্টই হয়ে যাওয়া উচিত ছিল এবং ইন্ডিয়া যাওয়ার পরে যা কিছু হওয়ার সেখানেই হওয়া উচিত ছিল।